মহান বিজয় দিবস উপলক্ষে বাহরাইন কেন্দ্রীয় বিএনপি এবং যুবদল আহ্বায়ক কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামার একটি রেস্টুরেন্টে বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে এবং ফিরোজ আলম কিরণ ও সাখাত হোসেন সাগরের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেওলাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক সিনিয়র উপদেষ্টা ইউসুফ হোসেন সেলিম, গেস্ট অফ অনার ছিলেন আলহাজ বিল্লাল হোসেন, প্রধান আলোচক ছিলেন মাস্টার হানুন রশিদ, বিশেষ অতিথি ছিলেন মোস্তাক আহমেদ, বি এম জালালউদ্দিন, রফিকুল ইসলাম আকন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে মুক্তিযুদ্ধের সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।